नमस्कार सबाई केमन आछेन आमी सुप्रिया हॉट बोल्स एंड यामी प्लेट्स से सबाई के आमी स्वागत जानाई। किछुदिन धरे भाबछिलाम जे आपनादेर साथे ई नानखाटे बिस्किटेर रेसिपिटा शेयर करब, तो आज के करेछि। देखे नीन की की लागछे। प्रथमे आमी मिक्सिंग बोले हाफ कप मतो घी दिए दिच्छि। अवश्यई रूम टेम्पारेचारे जे घीटा थाकबे सेटाई देबेन, किन्तु देखबेन जेन पतला ना हय खूब एकटा। एबार घी और चीनीटाके आमि 10 मिनट मतो ब्लेंडार दिए ब्लेंड करे निच्छि। आपनारा जदि हैंड विक्स दिए करते चान सेटाओ हबे, तबे एकटु समयटा बेशि लागबे। आमार काछे जेहेतु इलेक्ट्रिक बिटारटा आछे ताई आमि एटा दिए करछि। एबार आमादेर अपेक्षा करते हबे एकटि भालो एकटा क्रिमी टेक्सचार आनार जन्य। तो एटा ब्लेंड करते करते देखबेन भीषण फ्लफी हये जाबे एबं कालारटाओ चेंज हये जाबे। देखे बुझते ही पारछेन कत सुंदर ब्लेंड होच्छे एबं कालारटा किन्तु चेंज हये गेछे। आर 2 थेके 3 मिनट मतो ब्लेंड करेई एई देखुन एई धरनेर एकटा क्रिमी भाव चले एसेछे। एबार आमि अन्यान्य शुकनो उपकरणगुलो मेशाबो एर साथे। तो तार जन्य आमादेर एकटा छाकनी, बड़ो छाकनी निये निते होयेछे। এবার আমি এই ছাকনির মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। এই উপকরণগুলো খুব ঠিকঠাকভাবে মেশাবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা নানখাটাই তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো বেসন। বেসনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো সুজি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার। এবার আমি সমস্ত উপকরণগুলো একবারে চেলে নেব। উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3 থেকে 4টে এলাচ আমি গুঁড়ো করে রেখেছি, মানে এলাচের দানা। সেই গুঁড়ো করা এলাচের দানাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। ডোটা তৈরি করার সময় যদি মনে হয়ে থাকে যে ঝরঝরে মতো লাগছে, একটু ময়েশ্চার হলে ভালো হতো, তখন কিন্তু অবশ্যই 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন ঘি অ্যাড করবেন। আমিও তাই করলাম। অবশ্যই এখানে দুধ বা জল ব্যবহার করবেন না। এবার আমি আশা করি ডোটা খুব ভালোভাবে বাইন্ড করতে পেরেছি। এই দেখুন আমাদের ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডোটা আমি এক সাইডে রেখে ওভেনটা প্রিহিট করে নেব। আমি ওভেনটা 180 ডিগ্রিতে রেখে কনভেকশন মোডে 10 মিনিটের জন্য প্রিহিট করব। টাইমিং আর টেম্পারেচার সেট করে আমি ওভেনটা অন করে দিলাম। প্রিহিট হতে হতে আমি এখানে নানখাটাইগুলোর শেপটা দিয়ে দেব। একদমই প্যারার মতো করে, খুব একটা ছোটও না আবার খুব একটা বড়ও না। এইভাবে করে করলে পরে নানখাটাইগুলো যখন বেক হয় দেখতে ভালো লাগে। যদি এর থেকে বড় মাপের করেন তাহলে দেখতে খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে আমি একদমই প্যারার মাপে করে করেছি। এই দেখুন এইভাবে করে আমার 16খানা মতো নানখাটাই হয়েছে এই মেজারমেন্ট থেকে। ডো থেকে আমি সবকটা নানখাটাই তৈরি করে নিয়েছি। এবার আমি কয়েকটা আমন্ড কুচিয়ে নিয়েছিলাম,
সেই আমন্ডগুলো আমি এবার ওপরে ওপরে দিয়ে দেবো। এটা পুরোপুরি দেখার সৌন্দর্যের জন্য, এটার মধ্যে টেস্ট কোনো ভ্যারি করে না। তো আপনারা যদি মনে করেন এখানে পেস্তা কুচিও দিতে পারেন বা কেউ কোনো কিছু না দিলেও কোনো ব্যাপার কিছু নেই, এটা একদমই অপশনাল। তো এইভাবে আমি সব কটা নানখাটাই সাজিয়ে নিচ্ছি। ওভেনটাও গরম হয়ে গেছে কারণ প্রিহিট করতে দিয়েছিলাম আমি। তো এবার আমি এই নানখাটার ট্রেটা পুরো দিয়ে দিলাম। তখন কিন্তু আমি প্রিহিট করেছি কনভেকশন মোডে রেখে, এবার আমি কিন্তু এটা বেকিং মোডে দিয়ে দেব। 12 থেকে 15 মিনিট মতো, কোনো কোনো ওভেনে 12 মিনিটও হয়ে যায়, আবার কোনো কোনো ওভেনে 15 মিনিট লাগে। আমার 15 মিনিট লেগেছে। 15 মিনিট পর ওভেন থেকে বার করে এই দেখুন কি সুন্দর হয়েছে। আর এই যে দেখুন ফেটে যাওয়ার চিহ্নগুলো, যে প্রপারলি বেক হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। একটা নানখাটাই তুলে দেখাচ্ছি, দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতেই। আর গন্ধে তো পুরো রান্নাঘর মোমো করছিল। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। এখন একটি নান খাটে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে দেখলেই বুঝতে পারবেন আশা করি। গরম থাকাকালীন এটা কিন্তু একটু নরম থাকবে, তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে অটোমেটিক কিন্তু ওটা শক্ত হয়ে যাবে। তাই জন্য নরম থাকাকালীন যে আরও বেশি করে একটু বেক করে নিই এটা একদমই করবেন না, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে, বিস্কিটটা খেতে ভালো লাগবে না। তো চলুন আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।